হায় রে সোশ্যাল মিডিয়া, হায় রে ইউটিউব, হায় রে ফেসবুক, হায় রে ইনস্টা, সালা পার্সোনাল বলে কিছু রইলই না, পার্সোনাল বলে কিছু রইল না। এর জন্য কে দায়ী? অন্য লোককে দায়ী করবো? নো, এর জন্য তো আমরা নিজেরাই দায়ী। কারণ খাওয়ার, নাওয়ার, হাগার, মোতার, দেখার, চলার, ফেরার সমস্ত ডিটেলস তো আমরা হয় ইনস্টা, নয় ফেসবুক, নয় হোয়াটসঅ্যাপ স্টেটাস, নয় ইউটিউব, এখন হয়েছে সবটাই আমরা ডিটেলস দিয়ে দিই। তো এইবার এই সংক্রান্ত জিনিসের ওপর কিছু মানুষ আছে যারা এরকম ওত পেতে বসে থাকে, মানে এই আর কি যে তোমার কতটা কি খুঁত, তোমার কতটা কি দোষ, এইগুলো দেখার জন্য, জানার জন্য, আর সেটা নিয়ে খিল্লি ওড়ানোর জন্য। এটা কজন এগ্রি করো আগে বল। আজকে আমি ভিডিওটা আমি কালকে রাত্রি থেকে আমি দেখছি, এই বিষয়টা নিয়ে আমার মনে হলো একটু কিছু কথা আমার মনে হয় বলা দরকার। আমরা ওয়াইটিতে এসে যদি এমন কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে বলি বা সোশ্যাল মিডিয়াতে দেখাই যেটা লোকে নিয়ে কুৎসা রটাতে পারে, এরকম মেন্টালিটি অনেক লোকেরই আছে, এটা জানা সত্ত্বেও আমি সেই বিষয়গুলোকে এক্সপ্রেস করছি সোশ্যাল মিডিয়াতে, তাহলে তারপরে গিয়ে তুমি অন্য লোককে দায়ী করতে পারো না, এই তুমি আমার বিষয়ে কেন বললে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও একদম ঠিক আছি। সকালবেলা ভিডিও করবো নাই ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রি থেকে আমি একটা উথাল পাথাল দেখছি। বিষয়টা নেগলেক্ট করার মতন বিষয় না। সবাই চেনো ওয়াইটির একটা জুটি আছে, অবভিয়াসলি মা মেয়ের জুটি, আদার্স কিছু না, মা মেয়ের জুটি, যাদেরকে আমি চিনতাম না, গত 2 মাস আগে হঠাৎ করে চিনেছি। মা মেয়ের দুজনেই কন্ট্রোভার্সি করতে বসে যান, যথেষ্ট নোংরাভাবেও কন্ট্রোভার্সি করেছে, আমাকে নিয়েও করেছে, কাবেরীকে নিয়ে করেছে, মিলিকে নিয়ে করেছে, খুব করেছে একটা সময়, ঠিক আছে, করেছে ভালো রকমভাবে কন্ট্রোভার্সি করেছে। দেখো সেইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেন জানো? কারণ কন্ট্রোভার্সি করতে বসেছি, কন্ট্রোভার্সি যদি অন্য কাউকে নিয়ে করি, অন্য কেউ আমাকে নিয়েও করবে, ওটা নিয়ে ব্যাপার না। এবার বিষয়টা হচ্ছে কি কন্ট্রোভার্সিতে বলবে আর কোন কথাটা বলবে না, এখন সেইটাও বিচার করে দেবো। হ্যাঁ, যেটা দেখানো হচ্ছে না তুমি যদি সেটা নিয়ে বলো তাহলে সেটা অন্যায়, যে হ্যাঁ আমার তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, বাট ভিডিওতে দেখার পরেও কিছু কথা মানে মানুষ হচ্ছে এক্সট্রা ঢুকিয়ে দেয়, বা সেটা অন্যায়। আর ভিডিওতে যেটা দেখছে সেটা নিয়ে যদি কেউ কিছু বলে, তখন গিয়ে তুমি বিচার করতে পারো না এই পয়েন্টটা কেন ধরলে, এই পয়েন্টটা কেন ধরলে না, না না। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিক আছি। তো শোনো, এই মামে, আমি কি ইন্ট্রোটা দুবার দিলাম, যাই হোক, এই মামে এরা দুজনে বেশ জমিয়ে কোমর বেঁধে কন্ট্রোভার্সি করতে নেমেছিল। সবাই আমরা জানি এই মা মেয়েরই বলা কথা যে এই মেয়েটির আগে একবার সম্বন্ধ ঠিক হয়েছিল গুজরাটি অর সামথিং নন বেঙ্গলি একটা ফ্যামিলির সাথে, বাট ওরা এটা ডিক্লেয়ার করেনি যে অ্যাকচুয়ালি কি ওই রিলেশনটা খালি ঠিক হয়েছিল নাকি তার সাথে বিয়ে হয়েছিল। মেয়েটা ডিভোর্সি, মেয়েটি ওই শ্বশুরবাড়িতে গিয়েছিল, শ্বশুরবাড়িটা দেখেছে, দুদিনেই শ্বশুরবাড়ির হালচাল বুঝে গেছে, তারা মেয়েটির ওপর বেশি মাতব্বরি করতে গেছে, হস্তক্ষেপ করতে গেছে, ওই মেয়েটিকে ডমিনেট করতে গেছে। তো এইগুলো এই মেয়েটি বা মেয়েটির মা কেউ পছন্দ করে না, তারা ডমিনেট হওয়া একদম পছন্দ করে না, আইদার তারা অন্যকে ডমিনেট করে। তো ভীষণ একটা ইগো কাজ করে মেয়েটির মধ্যে, আমি বুঝতে পারি, কথাবার্তায় ওর বোঝা যায় চালচলনে। তো যাই হোক, আগে শ্বশুরবাড়িতে নানান রকমের খোঁজ জানতে পারা যায়। মা বাবা দেখে দিচ্ছে মানেই যে নিজের গা ভাসিয়ে দেবো, অন্যায়টাকে মেনে নেবো, কখনোই আমি সে কথা বলছি না, কিন্তু এটাও তো ঠিক যে সবসময় দোষটা অন্য মানুষের হয় না। মা বাবা দেখে দিয়েছে দুদিন যেতে না যেতেই সে টের পেয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন ভালো না, শ্বশুরবাড়ির লোকজন এটা করতে চায়, শ্বশুরবাড়ির লোকজন ওটা করতে চায়, ছেলে ভীষণ ডমিনেট করতে চায় আমাকে, বাড়িতে এত এত বাসন মাজানো হয়, এটসেট্রা এটসেট্রা, নানান রকমের মানে এই 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 জিনিসগুলো সেই কিন্তু তুলে ধরেছিল সোশ্যাল মিডিয়াতে, সে আর তার মা। অটোমেটিক্যালি লোকে জানতে পেরেছে, লোকে সেটা নিয়ে বলেওছে, লোকে সেটা নিয়ে বলেছে, তাহলে অন্যায়টা কোথায়? কারণ এটা তো ভিডিও সংক্রান্তই হয়েছে, আর যেটা তোমরাই অলরেডি সোশ্যালি পাবলিকলি বলে দিয়েছো, সেখানে তো অন্যকে তোমরা ব্লেম করতে পারো না, যাক ভালো কথা। মাঝখানে তো নোংরা থেকে নোংরাতম কন্ট্রোভার্সি করেছো, তোমরা অস্বীকার করবে না, ঠিক আছে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, যদি বেসিক বুদ্ধি থাকে। তো প্রচুর নোংরামি করেছে, নোংরা কথা আমাকে জঘন্য কথা বলা হয়েছে, মিলিকে বলা হয়েছে, কাবেরীকে বলা হয়েছে, মানে এমন কথা বলা হচ্ছে যেগুলো তাদের শোনা কথা, এক্সট্রা কথা, ভিডিওতে দেখেনি, দলের ভারী দলকে মেনটেন করছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যথারীতি যখন মেয়েটি ওর মায়ের সাথে কন্ট্রোভার্সি করতো, সেই সময় আবার জানা গেল যে 8 মাস ধরে একজনের সাথে রেজিস্ট্রি হয়ে আছে, সে বয়সের তুলনায় হয়তো তার থেকে একটু বড়, কিন্তু ভীষণ ভালো ছেলে, ভীষণ বোঝে, ভীষণ কেয়ারিং, ভীষণ 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 ভীষণ। যথারীতি হঠাৎ করে মেয়েটির একদিন বিয়ে হয়ে যায়, সবাই আমরা দেখতে পাই, বেশ বিয়ে হয়ে যায়। আমি বিয়ের পরে ওর ফার্স্ট ভিডিও যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিয়ে বাড়িতে বেঁচে যাওয়া কিছু খাবার দাবার ওরা ডিস্ট্রিবিউট করছিল কিছু গ্রামের মানুষকে, যাক খুব ভালো কথা, আমার ওই ভিডিওটা দেখে ভালো লেগেছিল, আমি দেখে এসেছিলাম। তারপরে আরেকটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে ওর বিয়েতে পাওনা কিছু জিনিসপত্র সেটা সংক্রান্তর ওপর ভিডিও, সেটাও দেখলাম। যে ঘরে বসে ও ভিডিও করছিল, আমার কেন কি জানি ঘরটা দেখে, আমার ঠিক, আমি বলছি না ছোটো বড়, বাট
ও ওর মতন মেয়ে এরকম বাড়িতে বিয়ে করে গেছে, এটা একটু ডাউটফুল ছিল। আর যখন খাবার ডিস্ট্রিবিউট করছিল ওর হাজব্যান্ডকে আমি দেখলাম, দেখে তো কোনো অংশে ওর থেকে খুব একটা বড় যে সেটা মনে হলো না, আদারওয়াইজ ও জানে যে কি বড় না কি ছোট। তো হঠাৎ করে মেয়েটি আবার বাপের বাড়ি চলে আসে একদিন, এমন করে দেখি মানে এমন করে দেখি মানে আমাদের হাতে যেমন শাঁকাপলা আছে ওর হাতে শাঁকাপলা নেই, সিঁদুর নেই কপালে, মানে বিচ্ছিরি একটা লুক নিয়ে সে বসে গেছে। কেউ কিন্তু প্রশ্ন করবে না, আরে তুমি সবে বলা শুরু করেছো, প্রশ্ন তো এবার শুরু হবে। তো যথারীতি আমি ওখানে তার পুরো বক্তব্য শুনেছিলাম, হ্যানা হ্যানা হ্যানা। বিয়ে যখন রেজিস্ট্রি হয়ে গেছে 8 মাস, তুমি ততদিনে একটা মানুষকে চিনতে পারো নি, সে ভালো এই এই মানে ডিক্লেয়ার করেছিল, অথচ বিয়ে করে যাওয়ার 1 মাসের মাথায় তোমার মনে হলো যে না, এই ছেলেটিও আমার জন্য ঠিক না, প্রচণ্ড ডমিনেটিং, বাইরে একজনের সাথে রিলেশন আছে, তার বাচ্চা আছে, আচ্ছা আমার মাকে মারতে গেছে, আমাকে বাপের বাড়িতে ঠিক করে আসতে দেবে না, আসলে পরে নিয়ে যাওয়ার কথা নেই, ঠিক করে কোনো কাজ করে না, ওর মা এই ওর বাবা এই হ্যানা ত্যানা নানান রকমের কথা, মানে এইবারও শালা শ্বশুরবাড়ি জাল শ্বশুরবাড়ি, যেটা মেয়েটির মুখ থেকে শোনা গেল যে ওর ওপর মেন্টালি টর্চার করা হতো, মেন্টালি টর্চার করা হতো। তো ভাই কেহনা কে চাতে হো, ওই ভিডিওটা আমি কমেন্ট করে এসেছিলাম যে দেখো লাইফে এরকম আপস অ্যান্ড ডাউন হতে থাকে, মন খারাপ না করে লাইফটাকে এগিয়ে নিয়ে চলো। বাট কী জানো তো, কিছু মনে করো না, অবশ্যই আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইসই দেবো, আমরা যদি নিজেরা নিজেদের সবটা এরকম খুলে রেখে দিই, যদি বলি আ বেল মুঝে মার, এবার যখন বেলটা আমাকে মারতে এলো তখন আমি বললাম এই এখানটা মারিস না, এখানটা মার, এখানটা মারিস না, পিছনটায় মার, তাহলে সেটা কি ঠিক? বোকামি, সেটাকে বলে বোকামি যেটা তুমি করছো। আর এই ভদ্রমহিলাকে আমি এই কথাটা বলবো যে আপনি যতই বলেন না কেন যে না না আপনি মেয়ের সংসারে নাক গলান না, মেয়ের সংসারে নাক গলান না, কি জানেন তো একটা অতীব একটা জঘন্য চল এসে গেছে যে মা মেয়েদের সংসার নাকি বেশিরভাগ মাদের ক্ষেত্রেই ভাঙে, একটা বাজে চল, কেন বলুন তো, মারা নাকি মেয়েদেরকে একটু অতিরিক্ত বুদ্ধি দেয়, ঠিক আছে অতিরিক্ত বুদ্ধি দেয়। দেখুন আমি এই বিষয়টা এগ্রি করি না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মারা আছে যারা সত্যি সত্যি কিন্তু মেয়েদের সংসারে একটু অতিরিক্ত বেশি নাকটা গলায়, সবসময় দরকার লাগে না, মেয়েকে সবসময় তোল্লাই দেওয়া দরকার লাগে না, সংসারে টিকে থাকতে গেলে কিছু জিনিস স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করেও থাকতে হয়, সব ক্ষেত্রে ভুলটা অপোজিট সাইডের মানুষটার হয় না, ভুলটা আমারও হতে পারে, এই পজিটিভিটিটা কোথায়? কালকে সীমাদি কিছু কথা, সীমাদিকেও বলেছে খুব ডেসপারেটলি তুমি কথাগুলো বলেছো, সীমাদি তোমাকে এমন কিছু খারাপ কথা বলেনি, যাই হোক সীমাদির হয়ে বলার জন্য না, কথাগুলো আমার কোথাও ঠিক মনে হলো, এমন কিছু খারাপ কথা তোমাকে বলেনি যে তুমি অ্যাটাক করছো, আজকে 2 মাস হতে পারেনি তুমি বিয়ে বিচ্ছেদ করে এসে তুমি কন্ট্রোভার্সি করতে বসে গেছো, আবার সেই কন্ট্রোভার্সি নোংরা লাইনে নেমে গেছো, একটা চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস থাকে, তোমাকে এগিয়ে যাওয়ার অ্যাডভাইস দিয়েছি মানে তোমাকে এই নোংরা কন্ট্রোভার্সিতে জয়েন করতে বলিনি, কন্ট্রোভার্সি অনেক রকমভাবে করা যায়, তুমি আগে শোনো, আগে বোঝো তারা কী বলছে, দেন তুমি তাকে রিপ্লাই করো, একটা বয়সে তোমার থেকে যথেষ্ট সে বড়, তোমার মায়েরই বয়সী ধরে নাও, একটা বেসিক তো একটা ম্যানার্স আছে কথা বলার, সে তোমাকে কী বলছে না বলছে, আজকে যদি তুমি দেখাও সেটা নিয়ে যদি তারা বলে তাহলে প্রবলেমটা কোথায়? আজকে তো সে বলছে না তোমার চরিত্রের দোষ, তোমার বহুত ছেলেদের ওপর ঢলানি কই, এইসব কথা তো সে বলছে না, বা তোমার মায়ের এইসব বলছে না, তো সে শুধু বলছে তোমার ভিডিওতে যেটা দেখা গেছে সেই সংক্রান্ত কথা, তাহলে ভুলটা কোথায়? ভিডিওতে তুমি দেখাতে পারবে, তুমি নেগেটিভ পাবলিসিটি চাইবে, অথচ তুমি বলবে আমাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলবে না, এরকমভাবে হয় না বাবা, হয় না। আজকে তোমাকে এই কথাটা কেন বলছি জানো তো, বলার দরকার ছিল না, মাসখানেক আগে আমাদের এই আনহ্যাপি ফ্যামিলির গুলোতা কাবেরীর মেয়েকে একটা নোংরা কথা দিয়ে অ্যাটাক করেছিল, ঠিক আছে, তো তখন তোমারই মা বলেছিল কর্মা ইজ ব্যাক, ফিরে আসে, তো বলি ম্যাডাম আপনার মেয়ের ক্ষেত্রে কর্মাটা ব্যাক হচ্ছে না, আপনার মেয়ের ক্ষেত্রে তো বারংবার ব্যাক হচ্ছে, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক, আপনার তারপরেও লজ্জা হয় না না, অন্যের সন্তানকে নোংরা কথায় আর মানে অ্যাটাক করা হচ্ছে, সেখানে গিয়ে আপনি কর্মা ব্যাক বলে আরেকটা মাকে সান্ত্বনা দিচ্ছেন নাকি তার কাটা খায় নুনের ছেটা মারছেন? আজকে ধরুন এই কথাটা যদি আপনার মেয়ের ক্ষেত্রে কেউ বলতো যে আপনার মেয়ে এই নিতে পারতেন, সামান্য কথা নিতে পারছে না, ভিডিওতে আপনাদেরই দেখানোর কথা আপনাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে সেটাই নিতে পারছে না, যে 8 মাস ধরে যে ছেলেটাকে আপনারা চিনতেন, 8 মাস ধরে যে ছেলেটাকে আপনারা চিনতেন, কি করে বিয়ের 2 মাসের মাথায় সে ছেলেটা খারাপ হয়ে গেল? এই নোংরাগুলো এই নেগেটিভ পাবলিসিটিগুলো চাওয়া বন্ধ করুন, যে আমি আমার ফ্যামিলির কেচ্ছা দেখাবো, ব্যাস কে বলে এত ডিটেলসে সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন কেন? যদি নিতেই পারবেন না তাহলে বলার দরকার নেই, আর কেউ আপনাকে আপনার ভিডিও সংক্রান্ত বিষয়ের বাইরে গিয়ে কথাই বলেনি, সেইটুকু নিতে পারছে না, অথচ নিজেদেরই বলার কথা, কিন্তু তা আমি বারংবার বলবো নিজেদের কথা নিজেদের আওতার মধ্যে রাখো, আর যারা বলছো তারা ভিডিও সংক্রান্ত বলছে কিনা সেটা লক্ষ্য রাখো, ভিডিওর বাইরে গিয়ে বলছে কিনা সেটাও লক্ষ্য রাখো, আমি দেখাতে পারবো, আমি বলতে পারবো না, কাবেরীর মেয়ের বেলায় কর্মা ইজ ব্যাক আর আপনার মেয়ের বেলায় ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি আমার কিছু বলার নেই, আমার এইটুকু মনে হলো বলা দরকার ছিল তো আমি বললাম, চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো।